नमस्कार बंधुरा, लाइफ इज यामी अपने सबाई के स्वागत जाना। आज हमें अपन साथेयर करब बाधाकपि रेसिपी। ये बाधाकपि बनाले बाधाकपि खेते किन्तु खूब ही टेस्टी है। तो आज हमें बाधाकपि क्यों बनाची से अपन देखो और एक बार हलो बाड़ी ये बाधाकपि बनिए खाबें। आशा करछि आपनादेर भालो लागबे। आर देरी ना करे आज के रेसिपि शुरू करब। और आमार चैनल एखोनो सबसक्राइब करा थाकले सबसक्राइब करार अनुरोध रइलो। আমি এই রেসিপিটি করার জন্য প্রথমেই বাঁধাকপি কুচিয়ে নিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার গ্যাসের উপর আমি একটা কড়াই বসিয়েছি। কড়াইয়ে আমি অল্প পরিমাণ জল দিয়ে দিচ্ছি বাঁধাকপিগুলো ভাপিয়ে নেওয়ার জন্য। এবার জলের মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ নুন, বা নুনটাকে ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। এবার এই জলের মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা বাঁধাকপি। तो বাঁধাকপিগুলো দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম ফ্লেমে রেখে এগুলো 3 থেকে 4 মিনিটের জন্য ভাপিয়ে নেব। দেখুন বন্ধুরা, বাঁধাকপি সব দেওয়া কমপ্লিট। এবার আমি এটাকে ঢাকা দিয়ে দেব 3 থেকে 4 মিনিটের জন্য। ফিরে এলাম 3 থেকে 4 মিনিট পর। এটা কিন্তু ভাপিয়ে নেওয়া হয়ে গেছে। এবার জল ছেঁকে বাঁধাকপিগুলো আমি তুলে নেব। এইভাবে বাঁধাকপি ভাপিয়ে নিলে বাঁধাকপির যে একটা গন্ধ হয় সেটা কিন্তু আর থাকে না। বাকি রান্না করে নেওয়ার জন্য গ্যাসের উপর একটা কড়াই বসিয়েছি। কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো সরষের তেল। এই রান্নাটা আমি সরষের তেলেই করছি। এবার সরষের তেল গরম হতেই এখানে আমি ফোড়ন দিয়ে দিলাম দুটো তেজপাতা, অল্প পরিমাণ গোটা জিরে। এবার দিয়ে দেব একটা দারচিনি স্টিক, চারটে লবঙ্গ আর দুটো এলাচ। এলাচ দুটো আমি ফাটিয়ে তবে ফোড়নে দিয়েছি। এবার ফোড়নটাকে 10 থেকে 15 সেকেন্ডের মতো ভেজে নেব। ফোড়ন থেকে মিষ্টি গন্ধ বেরোলে এখানে আমি দিয়ে দিচ্ছি ডুমো করে কেটে রাখা আলু। আমি একটা মিডিয়াম সাইজের আলু প্রথমে কেটে ধুয়ে রেখেছিলাম, সেটাই আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আলু দেওয়ার পর এখানে আমি দিয়ে দেব সামান্য পরিমাণ নুন, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো। তো নুন আর হলুদ দিয়ে আলুটাকে আমি লাল লাল করে ভেজে নেব। তো এবার নেড়েচেড়ে এগুলো আমি লাল লাল করে ভেজে নিচ্ছি। আর আলুটাকে আমি কিন্তু ঢাকা দিয়ে দিয়ে ভাজব, যাতে করে আলুটা ভাজার সময় যেন আলুটা সিদ্ধ হয়ে যায়। তো এইভাবেই আমি নেড়েচেড়ে আলুটাকে লাল লাল করে ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে আলুটাকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আলুটা দেখুন লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি এক চামচের মতো আদা আর লঙ্কা বাটা। আদা আর লঙ্কা বাটা দিয়ে এখানে দিয়ে দেব রেগুলার কিছু গুঁড়ো মশলা। তাই প্রথমে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লঙ্কা গুঁড়ো, লঙ্কা গুঁড়োটা অবশ্যই ঝাল বুঝে ব্যবহার করবেন, হাফ চামচ জিরে গুঁড়ো। এবার দিয়ে দেব হাফ চামচ ধনে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ নুন। এবার দিয়ে দিলাম সামান্য পরিমাণ জল, যাতে মশলাগুলো ধরে না যায়। তো এবার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে মশলাগুলো খুব ভালো করে সময় নিয়ে কষিয়ে নিতে হবে, যাতে করে মশলার কাঁচা গন্ধটা না থাকে। তাই মশলাটা একটু সময় নিয়ে আমি কষিয়ে নিচ্ছি। দেখুন মশলাটা কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার এখানে দিয়ে দিলাম কড়াইশুঁটি আর টমেটো কুচি। হাতের কাছে যদি কড়াইশুঁটি না থাকে তাহলে এই রেসিপিটা কিন্তু কড়াইশুঁটি ছাড়াও করা যায়। তো আমি কড়াইশুঁটি আর টমেটো দিয়ে নেড়েচেড়ে খুব ভালো করে মশলার সাথে কষিয়ে নেব, যাতে কড়াইশুঁটিটাও একটু ভাজে ভাজে হয়ে যায় আর টমেটোগুলোও যেন একটু সিদ্ধ হয়ে যায়। মশলাটা খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এখানে দিয়ে দিচ্ছি ভাপিয়ে রাখা বাঁধাকপি। তো বাঁধাকপিটা আমি এখানে পুরোটাই
দিয়ে দিচ্ছি। বাঁধাকপি সব দিয়ে দেওয়ার পর এখানে দিয়ে দেবো স্বাদ মতো নুন। কিন্তু খেয়াল রাখতে হবে বাঁধাকপি ভাপানোর সময় কিন্তু নুন দেওয়া হয়েছিল। এবার নুন দিয়ে বাঁধাকপির সাথে মশলা আর আলু খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে আবারও কিন্তু এটা কষিয়ে নিতে হবে। খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এটা একটু রান্না করে নিতে হবে যতক্ষণ না এর জলটা শুকিয়ে যাচ্ছে আর আলুটা খুব ভালো মতো সিদ্ধ হয়ে যাচ্ছে। দেখুন জলটা কিন্তু একদমই শুকিয়ে মাখামাখা হয়ে গেছে আর আলুটাও কিন্তু খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। এবার এখানে আমি অ্যাড করে দেব সামান্য পরিমাণ চিনি। চিনিটা অবশ্যই আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। আমি খুবই অল্প পরিমাণে চিনি এখানে দিয়েছি। এবার দিয়ে দিয়েছি হাফ চামচের মতো গরম মশলা। এবার দিয়ে দিলাম এক চামচের মতো ঘি। ঘি দিলে এর টেস্টটা কিন্তু খুব ভালো আসে। তা আমি সমস্ত কিছু উপকরণ দিয়ে এটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে 2-3 মিনিটের জন্য রান্না করে নিচ্ছি। 2-3 মিনিট পর এ বাঁধাকপির রেসিপি কিন্তু গরম ভাতে খাওয়ার জন্য একদম রেডি হয়ে যাবে। গ্যাসটা লো টু মিডিয়ামে রেখে এইভাবেই নেড়ে চেড়ে কিন্তু আমি রান্না করে নিচ্ছি। রেসিপি কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এটা একটা বাটিতে সার্ভ করে নিচ্ছি। তো এই ছিল আজকের রেসিপি। আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন আর এইভাবে বাড়িতে একবার হলেও বানাবেন। বানালে অবশ্যই আমার ভিডিওতে কমেন্ট করে জানাবেন যে খেতে কেমন লাগলো। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। আর আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আজকের পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এই অবধি। আবারও হাজির হব অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।